তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ গত বুধবার দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরতে চান বিজেপিতে নাকি ওর দমবন্ধ হয়ে আসছে শুভেন্দু সেদিন শিলিগুড়িতে ছিলেন এই বিষয়ে সেদিন মুখ খোলেননি শুভেন্দু সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছিলেন কোনো জেলখাটা আসামের কথার জবাব আমি দেব না শুক্রবার তিনি বলেন এই সবই গুজব মিথ্যা প্রচার এটা তৃণমূলের রাজনৈতিক চমক প্রসঙ্গত গত বুধবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন শুভেন্দু বিজেপিতে থাকতে পারছেন না তার দমবন্ধ হয়ে আসছে তাই তৃণমূলে ফিরতে চাইছেন বলেই আমরা খবর পেয়েছি কারণ তাদের পরিবার বিজেপিতে সম্মান পাচ্ছে না শুভেন্দু সেদিন বিষয়ে মুখ না খুললেও এদিন তিনি জবাব দিলেন এক নেট নাগরিক এমন জল্পনা সত্যি কিনা তা জানতে চান শুভেন্দুর কাছে তার জবাবেই তিনি টুইটারে লিখেছেন ভুয়ো খবর বিরোধীদের এই ধরনের সস্তা রাজনৈতিক চমককে উপেক্ষা করুন ঘটনা হলো ছত্রিশ বছর পর কাথি পুরসভায় অধিকারী পরিবারের কোনো সদস্য নেই কারণ আসন্ন পুরসভা নির্বাচনে কাথি পুরসভার কোনো ওয়ার্ডেই শুভেন্দুর পরিবারের কাউকে প্রার্থী করেনি বিজেপি এটা নিয়েই কটাক্ষ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জল্পনা উস্কেছিলেন শুভেন্দুর দলবদলের বিজেপির তরফে দলের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বুধবার বলেছিলেন অধিকারী পরিবার নিয়ে যত খুশি কুচ্ছা করুন আমরা একটা বিষয় নিশ্চিত যে কাথি পুরসভায় রেকর্ড জয় পাবে বিজেপি একই সঙ্গে শুভেন্দুর তৃণমূলে ফেরার ইচ্ছা প্রসঙ্গে কুণালের মন্তব্যের প্রেক্ষিতে শ্রমিক বলেছিলেন হাস্যকর দাবি করছেন এর কোনও জবাব হয় না